বন্দরনগরীর দেওয়ানবাজার এলাকার নিরাপদ হাউজিং সোসাইটির এই ভবনটি আনোয়ারার আরাবিয়া খাইরিয়া মাদ্রাসা ও এতিমখানার ওয়াকফ সম্পত্তি। ভোরে ছয়তলা এই ভবনের বাসিন্দাদের ঘুম ভাঙ্গে বিকট শব্দে। মধ্যপ্রাচ্যে বসবাসকারী আব্দুল মোতালাবের তৃতীয় তলার ফ্ল্যাটে ভোর পাঁচটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ভবনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলার ১৮টি ফ্ল্যাট সহ আশপাশের কয়েকটি ভবনের দরজা জানালা ভেঙে যায়। ওই আওয়াজ শুনে আমরা তাড়াতাড়ি একে বেরিয়ে আসি, দেখি এদিকে আগুন জ্বলতেছে। তিনতলায় ঘটনা হয়েছে, চারতলায় আগুন লাগছে, ওইটার পাশাপাশি বিল্ডিং এটা তো আপনার হিট হয়েছে। বিস্ফোরণে আহত হয় তৃতীয় তলার ওই পরিবারের চারজন। গুরুতর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরে ভবনটি ঘিরে রাখে পুলিশ। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেন পুলিশের বিভিন্ন সংস্থার সদস্যরা। গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ। তো আমার ধারণা যে এই গ্যাস কন্টিনিউয়াস বের হয়ে, এটা যেহেতু শীতকাল, এখন ভিতরে গ্যাস ট্র্যাপড হয়ে থাকলে তখন এই ধরনের আগুন লাগার সাথে সাথে এই ধরনের হাই এক্সপ্লোশন ঘটতে পারে। আদার্স কোনো আলামত আমরা এখনো পর্যন্ত পাই নাই। ভবনটির আয়ের উপর মাদ্রাসার এতিমখানার কার্যক্রম পরিচালিত হয় বলে জানিয়েছেন প্রিন্সিপাল। সুতরাং আমরা সবার সহযোগিতা কামনা করতেছি এটা বিষয় নিয়ে। হাসান ফেরদৌস, ২১শে টেলিভিশন, চট্টগ্রাম।